আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ি কালেকশন অনেক, সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর দুটি গাড়ি দেখাবো, প্রিমিয়র গাড়ি, বাংলাদেশের জনপ্রিয় গাড়ি বলা চলে, বাংলাদেশে খুব বেশি চলে। 2002 মডেল এবং 2007 মডেলের হোয়াইট পাল কালার এবং জলপাই কালার, এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো। তো চলুন আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দামটিও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। ইউজড কার গুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়, কালেকশন ভালোই থাকে। তো এই মুহূর্তে কি কি গাড়ি আছে একটু জেনে নিই আমরা ভাইয়া। এই মুহূর্তে ভাই হাইব্রিডের মধ্যে তিনটা হাইব্রিড আছে, একটা আকুয়া, তার মডেল 15 মডেলের এক্সিও আছে নিউ শেপ, পাশাপাশি হোন্ডা ভেজাল আছে হাইব্রিড। জিপের মধ্যে হ্যারিয়ার আছে 2003-এর, প্রিমিয়াম আছে 2007-এর একটা, 2-এর একটা, পাশাপাশি আপনার আইএসটি আছে, প্রোবক্স আছে, এক্সিও আছে 2007-এর, 100 আছে, এক্সিও ফিল্ডার আছে, এক্সকরলা আছে 2002-এর, ফানকার্গো আছে একটা 2005-এর। মোটামুটি বেশ কিছু গাড়ি রয়েছে। জি ভাই, এই মুহূর্তে শুধু এলিয়ান গাড়ি নেই? এলিয়ান আপাতত নাই ভাই, সামনে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসবে, আসলে তো অবশ্যই আমরা রিভিউ করব। এবং হাইস গাড়িও দেখিনি অনেকদিন যাবত আপনাদের এখানে। হাইস আসলে ফ্রেশ পাওয়া যায় না ভাই, ফ্রেশ পাইলে ইনশাল্লাহ নিব। যেহেতু একটু কমার্শিয়াল ইউজ হয়, ফ্রেশ পাওয়া একটু টাফ হয়ে যায়। তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে আপনাদের 2002-এর মডেল একটা প্রিমিয়াম গাড়ি দেখাই ভাই। প্রিমিয়াম গাড়ি দেখবো 2002 মডেলের? জি। তাহলে এই গাড়িটা দেখবো। জি। কালারটি কি ভাইয়া? এটা জলপাই কালার ভাই। জলপাই কালার? জি। 2002 মডেল? 2002-এর মডেল, 2006-এর রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল, জলপাই কালার, ভিতরে ব্ল্যাক কালার। কালারটি অরিজিনাল আছে? জি ভাই, অরিজিনাল কালার, শুধু টাচ আপ করা হয়েছে ভাই। টাচ আপ করা হয়েছে, টাচ আপ কি আপনারা করেছেন? আমরা করেছি জি। এবং সামনে নাম্বার প্লেটটি নেই ভাইয়া? ভাই এটা নাম্বার প্লেটটা ওয়াশ করতেছি, ওয়াশ করে লাগাই দিয়েছি ইনশাআল্লাহ। জি। আচ্ছা, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো? জি ভাই, টাচ আপ করা হয়েছে, বডি এখন ফ্রেশই দেখা যাচ্ছে। জি ভাই, বডি টোটালি ফ্রেশ। সামনে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইটও রয়েছে, আপনি হেডলাইট অরিজিনাল আছে তো? অরিজিনাল ভাই। এবং সামনে গ্রিলটি অরিজিনাল ভাই। আচ্ছা, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। আর চাকাগুলো যে অবস্থায় আছে, মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? অনায়াসে ইনশাআল্লাহ, অনায়াসে ইনশাআল্লাহ, অনায়াসে 7-8 মাস ইউজ করা যাবে। জি। এটা সিএনজি কিংবা এলপিজি করা আছে? সিএনজি করা আছে ভাই, 6 সিলিন্ডার সিএনজি ইনস্টল করা আছে। আমরা একটু ব্যাকলাইটও দেখে নিই। আর পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা সম্ভবত পেপার লাগানো হয়েছে? জি ভাই, এটা পেপার লাগানো, পেপার লাগানো। ব্যাকলাইট অরিজিনাল আছে তো ভাইয়া? জি ভাই, ব্যাকলাইট অরিজিনাল, সিএনজি ইনস্টল করা আছে। আর খোলা কাটা থাকলে আসলে বোঝা যাবে, অরিজিনাল ফিনিশিং কখনই থাকবে না। না, ব্যাক ক্যামেরা রয়েছে তো? জি জি, ডিভিডি ব্যাক ক্যামেরা আছে, সিট কভার লাগানো আছে, সুন্দর বিশেষ কালার সিট কভার লাগানো, নতুন সিট কভার লাগানো আছে। জি, আরো অনেক দিন ইউজ করা যাবে। অনেক ফ্যামিলি আছেন যে খুব যত্ন সহকারে ইউজ করেন, ফিনিশ করা আছে। আর গাড়ি টাইম টু টাইম আপনার সার্ভিসে থাকলে গাড়ি ভালো থাকে? জি জি, সার্ভিস করাইলে গাড়ি এমনি ভালো থাকে। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? 100% ফ্রেশ অবস্থায় আছে, ভিতরটা দেখেন এখন অরিজিনাল কালার, কাজটা খোলাকাটা অ্যাক্সিডেন্ট থাকলে বুঝে দেবো, আমরা সার্ভিস তো করেছেন ইঞ্জিনের? জি, সার্ভিস করানো আছে। তারপর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করবেন আপনারা? অবশ্যই ওয়াশ পলিশ করবো, কাস্টমার আসবে দেখবে, যদি টুকিটাকি কিছু চোখে পড়ে বলবে ইনশাল্লাহ সমাধান করে দিবে, যেহেতু পুরাতন গাড়ি টুকিটাকি কিছু থাকতেই পারে। জি, অবশ্যই যারা গাড়িতে কিনতে আসবেন আসার পরে টেস্ট ড্রাইভ দেবেন। জি, চেক করবেন, যদি টুকটাক কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ। আর যতটুকু দেখেছি এই গাড়িতে আসলে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই? না, টোটাল গাড়িটা ফ্রেশ আছে, যেহেতু সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে,
এবং নতুন সিট কভার লাগানো আছে জি এবং সিএনজি ইনস্টল করা আছে সিএনজি আছে পাশাপাশি অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে তার মানে নতুন করে আসলে ইনস্টল করার মধ্যে কিছুই নেই ফুলফিল রয়েছে আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাই জি ভাই এটা অ্যাপ্রিমিও 2002 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন 19 সিরিয়াল জলপাই কালার ভিতরে কালো কালার আর এই গাড়িটা ট্যাক্স ফিটনেস আপনার অক্টোবর পর্যন্ত আছে ট্যাক্স টোকেন আর ফিটনেস আছে 24 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপডেট2007 এর মডেল 12 লাখ 65 হাজার টাকা অল্প কিছু কমবে 20 টাকা কমে না ভাই অল্প কিছু কমবে তারপরে একটু কথা বলার সুযোগ রয়েছে জি তারপরে আমাদের ভিডিও দেখে যারা আসবেন যত টুকু সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ ছাড় এটা আমাদের রিকোয়েস্ট ভাই প্রিমিয়ম এর আরেকটি রয়েছে জি ভাই এটা পাল কালার এটা 2007 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 33 সিরিয়াল 2007 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন জি এটা পাল কালার ভিতরে ব্ল্যাক কালার এবং ডোরে নিকেলের কাজ আছে এটি ওরিজিনাল নিকেল ছিল ভাই না এটা লাগানো হয়েছে পরে ভাই পরে ইনস্টল করা হয়েছে এখন ম্যাক্সিমাম গাড়িতে ডোরের মধ্যে নিকেল লাগানো হয় ভালোই লাগে সিএনজি এর ইনস্টল করা আছে জি এটা আবার রিটেস্ট করা আর ফাইবারিং করা আছে বোতলটা ফ্রেশই দেখা যাচ্ছে আসলে খোলা কাটা থাকলে বোঝা যাবে অবশ্যই এই কোণাগুলো দেখলে বুঝবেন এই কোণাগুলো দেখলে ওরিজিনাল ফিনিশিং কোণে আসবে না এই যে বিস্কিটটা আসে না আমরা একটু পিছনের সিটিও দেখে নিই অবশ্যই আছে আর চাকাগুলো 7-8 মাস ইউজ করা যাবে তো যে অবস্থায় আছে অনায়াসে ভাই অনায়াসে ইউজ করে দিবেন সিট কভারগুলো ভালোই আছে মোটামুটি আর অনেক দিন ইউজ করা যাবে ডিভিডি প্লেয়ার রয়েছে ওডেন ফিনিশ ওডেন ফিনিশ থাকলে আসলে ভালোই লাগে ডিভিডি প্লেয়ার ওকে আছে তো ভাই জি ভাই ওকে আছে আর এসির পারফরম্যান্স কেমন অত্যন্ত ভালো ভাই 1500 সিসি কি অবশ্যই ভালো আর প্রতিটি সুইচ ওকে আছে তো জি একটু কষ্ট দিই আমাদের একটু ইঞ্জিনটিও দেখিয়ে দেন তো অবশ্যই ইঞ্জিনে কি অবস্থা ভালো আছে ভাই ভালো আছে নতুন ব্যাটারি লাগানো জি এটা নতুন ব্যাটারি লাগাইছে জি আমরা সম্ভবত এই গাড়িটি রিভিউ করেছিলাম জি করছিলাম ভাই ইঞ্জিন এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে সম্পূর্ণ ওকে আছে পর্যাপ্ত পরিমাণ দাম ওঠে না এই কারণে বেশ বিক্রি করা হয় নাকি ইঞ্জিনের সার্ভিস তো করেছেন জি এটা সার্ভিস করানো আছে ভাই 2007 এর মডেল জি 2007 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 33 সিরিয়াল এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে সম্পূর্ণ ওকে আছে ভাই প্রাইস টাইম আরেকবার জেনে নেবে এটা 15,80,000 টাকা ভাই 15,80,000 টাকা কথা বলতে সুযোগ রয়েছে একটু অল্প কিছু কমবে অল্প কিছু কমবে আর পেপারস ওকে আছে জি এই মুহূর্তে দুটি প্রিমিয়ার গাড়ি রয়েছে এবং এক্সিও গাড়ি কালেকশন ভালোই আছে এক্সিও এবং এক্সিও ফিল্টার আছে আর এক্সিও আছে 2007 এর সিলভার কালার 7 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা একটু দেখলে দেখতে পারেন না গাড়ি ফ্রেশই আছে আর আপনি এখানে তো প্রতিটি গাড়ি ভাই প্রথম মালিকানা জি ভাই প্রথম মালিকানা প্রত্যেকটি গাড়ি প্রথম মালিকানায় আছে এবং ফার্স্ট পার্টির নামেই থাকে প্রত্যেকটি গাড়ি 2007 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন জি 7 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 12,50,000 টাকা 12,50,000 টাকা জি আমরা একটু ভিতরে ইন্টারিয়র একটু দেখিয়ে দিই অবশ্যই এটা আবার উইজেন ফিনিশ করানো আছে ভালোই লাগছে সিট কভারগুলো ভালোই আছে ডিভিডি প্লেয়ার রয়েছে সিএনজি আছে জি সিএনজি আছে 60 লিটার 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে 12,50,000 টাকা আস্কিং প্রাইস তো ভাই জি ভাই অল্প কিছু কমবে বেশি কিছু কমবে না অল্প কিছু কমবে কথা বলার সুযোগ রয়েছে অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন মোটামুটি গাড়ি কালেকশন ভালোই আছে এবং সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে জি ভাই আমরা শোরুম অ্যাড্রেসটা জেনে নেই জি ভাই আমার শোরুম মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে গাবতলী থেকে 3 থেকে 4 সবার জায়গায় হাতের বাম সাইডে জাকি ডেইরি ফার্ম ঠিক তার অপোজিটে লিমিটেড তিনে ঢাল এই ঢালেই হাতের ডান সাইডে আমি কার এন্টারপ্রাইজ আর কেউ যদি মোহাম্মদপুর সিয়ামর যদি আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে শেষ মাথায় বেরিবাদে ঢালে হাতের বাম সাইডে আমি কার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারটি বলে দিয়ে ভাই আমার মোবাইল নাম্বার 01842093726
সেলিম ভাই অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন।